সো গাইস, তো ফাইনালি চলে আসলাম ভেতরে। তো দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর লাগছে, আর সাউন্ডটা ঠিক করে দিচ্ছি না কারণ কি এখানে বেশি জোরে কথা বলা যাবে না। আর এখানটা যে রয়েছে, এখানে সেই স্বামীজি রয়েছে এখানে, তার আমি জানি না সম্বন্ধে। তো তোমরা যদি কেউ জানো এর সম্বন্ধে, মানে ইনার সম্বন্ধে, তো তোমরা কমেন্ট করে জানো। যেটা সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইটস মিনান ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস, আজকে চলে এসেছি আমরা ইসকন মন্দিরে। তো এটা হচ্ছে তোমার সাপুজির এখানটাতে। তো এখন আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, মানে ওখানটায় যাবো, মানে সাপুজি মেইন গেটে নেমে ওখান থেকে তোমার 600 মিটারের মতন আর কি হাঁটতে হবে। তো আমরা সেরকমই হেঁটে হেঁটে যাচ্ছি ওখানটাতে দুজন। আর আকাশের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ পুরোটাই খারাপ, কারণ সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে। তো গাইস দেখা হচ্ছে ওখানটায় গিয়ে। তো জায়গাটা খুবই সুন্দর, তোমার ধৈর্য করে ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো। সো গাইস, তো ফাইনালি চলে আসলাম সেই ইসকনের ভেতরে। তো দেখতে পাচ্ছ একজন যাচ্ছে, গুরুজি না স্বামীজি বলে যাই না। তো এদিকে প্লেসটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এখানে যে এটা রয়েছে, গোশালা যেটা আছে সেটা সামনে রয়েছে। তো তোমাদের সেখানে আগে নিয়ে যাই, তো তারপর তোমাদের ইসকনের মধ্যে ঢোকাবো। তো চলো দেখতে হবে, এটাই হয়তো মন্দিরটা। তো সঠিকটা যাই না কারণ কি ফার্স্ট টাইম আসলাম। তো চলো প্রথমে এখানটা যাওয়া যাক। প্রথমে আসলাম এখানে যে গোশালা যে বললাম তোমাদেরকে। তো এখানে রয়েছে অনেক গরু আছে এখানটাতে, আর এদিকটাতে রয়েছে তোমার আরও ছোটো ছোটো গরু। আর এইখানে যে যেটা আছে এটা হচ্ছে তোমার মেইন মন্দির। তো এটার মধ্যে এখন ঢুকবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আর এখানের প্লেসটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর কিছু কিছু জায়গায় কাজ এখনও অবধি হচ্ছে, পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো ওটা 23-24 মানে 24-এর দিকে হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা এখানটা আসো, এসে ঘুরে যাও, তোমাদেরও ভালো লাগবে জায়গাটা, বেশ সুন্দর। আর যেটা ইসকনের যেটাই রয়েছে এটা হচ্ছে মেইন গেট। তো এখন আমরা ভিতরে ঢুকবো আর কি। তো চলো মানে ভিতরে যাওয়া যাক এখন। তো সো গাইস, তো ফাইনালি চলে আসলাম ভেতরে। তো দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর লাগছে, আর সাউন্ডটা ঠিক করে দিচ্ছি না কারণ কি এখানে বেশি জোরে কথা বলা যাবে না। আর এখানটা যে রয়েছে, এখানে সেই স্বামীজি রয়েছে এখানে, তার আমি জানি না সম্বন্ধে। তো তোমরা যদি কেউ জানো এর সম্বন্ধে, মানে ইনার সম্বন্ধে, তো তোমরা কমেন্ট করে জানো। যেটা জানি না তো সেটা বলতে পারলাম না। তো আর এদিকে প্লেসটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর বানিয়েছে। আর এটা নিউটনের সব থেকে প্রথম এটা তৈরি হয়েছে ইসকন মন্দির। তো তোমরা আসো এখানটায় ঘুরে যাও এসে। সো গাইস, তো ফাইনালি ইসকন থেকে বেরিয়ে গেলাম, অনেকক্ষণ ঘুরেছিলাম এখানটাতে। আর ভিডিওটা বেশি লং করলাম না কারণ কি ভিডিওটা আমি অনেক দিন পর আপলোড করব, জানি না ভিউজ আসবে কি না। তো আমি চাই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেওয়া, যাতে ভিডিওটাতে ভিউজ আসে আর সবাইকে দেখার সুযোগ করে দেওয়া, যাতে এখানটা সবাই আসতে পারে, সেই কারণে বলছি। আর ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানটা দেখতেই তো পাচ্ছ জায়গাটা আরও তৈরি হচ্ছে। হ্যাঁ, তো অনেকটা বড় এরিয়া মিলে এটা তৈরি হবে, এখন তো সবাই ছোটো, তোমরা দেখলে ঠিকঠাক করে। আর এদিকে রয়েছে মানে ওই বিল্ডিংয়ে ওইখানটা যে বাস স্ট্যান্ড, ওখানটা আর কি আমাদের বাসে করে নামিয়েছে, তারপর আমরা এখানটা এসেছি। তো লোকেশন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো তোমরা সেই লোকেশন হিসেবে চলে আসবে। তো আজকে যেন বাই। আর বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে, জানি না বৃষ্টি বেশি বাড়ি যেতে হবে। তো চলো টাটা।